চন্দ্রশিলা যাওয়ার এই রাস্তা, ওইখান দিয়ে আমরা এদিক দিয়ে উঠে এসেছি। মনটা একটু খারাপ লাগছে, এত দূর এসে ওইটুকুর জন্য আমরা পায়ে স্টিলের রড বসানো আর চন্দ্রশিলা পর্যন্ত চলে গেলেন। পা পুরো জমে গেছে। আমরা এখন এখান থেকে যাব বদ্রীনাথ। তো বদ্রীনাথ যাওয়ার জন্য কিভাবে যাব দেখি, গাড়ি কিভাবে পাই। গুড মর্নিং, আজ 6 অক্টোবর 2023 আর আমরা আছি এখন চোপতা, উত্তরাখণ্ডের চোপতায়। আজ এখন আমরা বেরোচ্ছি, টাইম হয়ে গেছে 3:03, ভোরবেলায় 3:03 আমরা এখন বেরোচ্ছি টুঙ্গনাথের ট্রেকের জন্য। তো এখান থেকে 3 কিলোমিটারের ট্রেক আছে, দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই, মানে ভোর বলবো না রাত বলবো বুঝতে পারছি না। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় 12,800 ফুট উঁচুতে অবস্থিত এই মন্দিরটি, এটি বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির। ঐতিহাসিক এই মন্দিরটির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর হয়তো 15-20 মিনিটের মধ্যে সানরাইজ হয়ে যাবে। আর আমরা চলে এসেছি টুঙ্গনাথ মন্দিরে, জাস্ট উপরেই এই মন্দির। ঘড়িতে টাইম হয়েছে এখন 5:45, প্রায় 2.5 ঘন্টার মতো আমাদের লেগেছে এখানে আসতে। দেখি এখান থেকে আমরা প্রথমে চন্দ্রশিলা যাবো, তারপরে তুঙ্গনাথ দেখব, তুঙ্গনাথ মন্দির দেখব। তাহলে চন্দ্রশিলার দিকে যাওয়ার চেষ্টা করি, সানরাইজ তো হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। এই যে এখানে লেখা আছে, এই বাঁপাশে সিঁড়ি দিয়ে উঠে ওইখানে তুঙ্গনাথ মন্দির, আর এদিক দিয়ে সোজা গেলে 1 কিলোমিটার গেলে চন্দ্রশিলা। চলো তাহলে দেখি আমরা চন্দ্রশিলার দিকে এগোই। চন্দ্রশিলার রাস্তা কিন্তু খুব ভালো নয়, ওই যে ওইখান দিয়ে যেতে হচ্ছে, খুব সাবধানে যেতে হবে রাস্তা খারাপ রাস্তা। অল্প অল্প করে সূর্য উঠছে আর পিছনের ভিউটা দেখো, ও আর এই চন্দ্রশিলা আসার রাস্তা, এদিকে খাই। চন্দ্রশিলা যাওয়ার এই রাস্তা, ওইখান দিয়ে আমরা এদিক দিয়ে উঠে এসেছি। জল পড়ে আছে রাস্তাতে বিভিন্ন জায়গায়। চন্দ্রশিলা রাস্তায় কোথায় তোমরা এরকম ভিউ পাবে? ও অপূর্ব, সব কষ্ট যেন এখানেই সমাপ্তি হয়েছে। আরো যেতে হবে উপরে চন্দ্রশিলা টপে পৌঁছানোর জন্য, চলো এগোই। জয়ন্ত খুব ভালো হাঁটছে, ওই এগিয়ে গেছে আগে। হ্যাঁ ওই যো, ওই ওপরে দেখা যাচ্ছে চন্দ্রশিলা পয়েন্ট, ওখানে উঠতে হবে। ওই দেখো সানরাইজ শুরু হয়ে গেছে, আস্তে আস্তে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে। ওই চকচক করছে চূড়া, ওই ওপরে দেখতে পাচ্ছ ওখানটায় চন্দ্রশিলা। আর হার্ডলি 100 মিটার হবে, কিন্তু রাস্তা এত খারাপ আমরা আর উঠলাম না, ওইখানটা রাস্তা আরও খারাপ। আর নিচেও নামতে হবে, হোটেলের রুম ছেড়ে আজকে আমরা বদ্রীনাথ যাওয়ার আছে, তো আর উঠলাম না। সব থেকে বড় ব্যাপার যেটা, সবসময় নাকের ডগা দিয়ে জল গড়ছেই, আর হাতগুলো ঠান্ডা বরফ হয়ে গেছে এখন, কোনো কাজ করতে পারছি না, মানে ক্যামেরা ধরে রয়েছি তাও আমার হাত কাঁপছে। এবার আমরা তুঙ্গনাথের দিকে নেমে যাচ্ছি, চন্দ্রশিলার উপরে আর যাইনি,
এখান থেকে গোটা ভিউটা দেখা যাচ্ছে, হয়তো ওইদিকটা দেখা যাচ্ছে না, ওইদিকে তো সানরাইজ হয়েছে, আর এখান থেকেই গোটা ভিউটা দেখা যাচ্ছে। আর ওপরটা রাস্তা এত খারাপ, ওই গোটা পাঁচ ছজন ছাড়া আর কেউ যায়নি। তো এই এখন মোটামুটি সূর্য উঠে গেছে, এই হচ্ছে ভিউ। চলো নিচের দিকে যাই। এই তুঙ্গনাথ থেকে কেদারডোম পরিষ্কার দেখা যায়, আর এই মেডো এত সুন্দর দেখো, দারুণ বুগিয়াল। চন্দ্রশিলা যেতে পারলাম না, মনটা একটু খারাপ লাগছে, এত দূর এসে ওইটুকুর জন্য আমরা ফেরত আসলাম, কারণ ওইটুকু উঠতে আমাদের মোটামুটি আরও আধ ঘন্টা টাইম লাগতো। যে অবস্থা ছিল আর যতটা রাস্তা খারাপ ছিল, ধীরে 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 উঠতে হতো এবং ধীরে 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 নামতে হতো। তো এখন আমাদের আজকে বদ্রীনাথ যাওয়ার আছে, কি করা যাবে, হয়তো আজকে যেতে পারলাম না, আবার কোনো দিন আসবো, তার জন্যই আজকে যাওয়া হলো না। রাস্তাটা দেখো কীরকম অবস্থা, যাদের ভার্টিগো আছে তারা কিন্তু এখানে কখনোই আসতে পারবে না, দেখলেই মাথা ঘুরে পড়ে যাবে। যেমন সরু রাস্তা সেরকম এখানে খাদ। এই রাস্তাটা একটু সাবধানে নামতে হবে। ওই ওইখানে টুংনাথ মন্দির, আর পাহাড়টা দেখো, এই বিউটি। এতটা ট্রেক করে আসার পরে সমস্ত ক্লান্তি চলে যায়। দেখুন 72 আর 62 বছরে দুজন বৃদ্ধ চন্দ্রশিলা পর্যন্ত গেল, কিন্তু ওনার নাম তপন পণ্ডিত, গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন। আচ্ছা তপন পণ্ডিত, কেদার বদ্রী মিথোলজিক্যাল রুট, এই মুহূর্তে সব থেকে পপুলার ট্রেক পথ যেটা, সেটা কি পান্তাতিয়া। কালকে কালকে একজনাকে পেয়েছিলাম যে হচ্ছে 70 কত 80 না 80, যিনি দেউরিয়াতাল ট্রেক করছেন, আর আজকে আপনাকে পেলাম। এগুলো দেখলেও আমাদের ভালো লাগে, উৎসাহ কতটা হচ্ছে জানি না, দেখলেও ভালো লাগে। এই যারা ভূবাসে যাচ্ছে, হ্যাঁ এরা মানে হবির জন্য চলে যাচ্ছে। হ্যাঁ না, উনি দুজন ছিলেন, যা বাকিটা কিন্তু আপনাদের ভাবুন, একবার পায়ে স্টিলের রড বসানো, আর ওনারও বয়স হয়েছে, কিভাবে উঠছেন আর কিভাবে নামছেন ভাবলেই কেমন গায়ে কাটা দিচ্ছে আমার। হেমকুণ্ড, আচ্ছা হেভি স্টিপ না। আমরা ফিরে এলাম, নিচে নেমে এলাম তুঙ্গনাথে। সত্যি আমার এখনো পর্যন্ত গায়ে কাটা দিচ্ছে, বলো পায়ে স্টিলের রড বসানো আর চন্দ্রশিলা পর্যন্ত চলে গেলেন, ভাবা যায়। ও মন্দির, ও পা ঠান্ডা জমে গেছে। ভাই এত ঠান্ডা লাগছে, হাঁটা যাচ্ছে না, উড়ে বাবারে। এখন তো পুজো হচ্ছে ভেতরে, তুঙ্গনাথ বাবার মন্দিরে পাশেই আছে মহানন্দা মন্দির, আর এদিকে আছে ভৈরবনাথ মন্দির।
এইযো ভৈরবনাথ মন্দির। মে মাসে এই মন্দিরে দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। আবার নভেম্বর মাসে অতিরিক্ত স্নো পড়ে, তখন দরজা বন্ধ হয়ে যায়। তখন তুঙ্গনাথ বাবাকে নিয়ে যাওয়া হয় উকি মাঠে। 3,500 মিটার উঁচুতে এই মন্দির অবস্থিত। পায়ের তলায় এত ঠান্ডা, কথা বলতে পারছি না। পূজা হচ্ছিল ভেতরে, খুব ভালোভাবেই দর্শন হয়ে গেল। ও, কথা বলতে পারছি না, পা পুরো জমে গেছে। অ্যাকচুয়ালি রোদটা ওইদিকে পড়েছে, মন্দিরে এদিকে ছাওয়াই আছে। রোদ যতক্ষণ না আসছে ততক্ষণ তো ঠান্ডাটা কাটবে না। তবে হ্যাঁ, আগের তুলনায় একটু কম হয়েছে, আর আমার পাটা তো বরফ হয়ে গেছে। আমরা এবার নিচের দিকে নামছি। যখন উঠেছি তখন তো তোমাদের কিছু দেখাতে পারিনি, অন্ধকার ছিল। যে এত সুন্দর চারিপাশের দৃশ্য সেগুলো দেখানো যায়নি, এই নামার সময় তোমাদেরকে সেগুলো সব দেখাবো। আর কেউ যদি চাও যে এই তুঙ্গনাথ মন্দিরে এখানে ট্রেক করে সেখানে থাকবো, তারপরে সকালবেলায় চন্দ্রশিলা দেখতে যাব, সেটাও করতে পারো। এখানে থাকার অনেক অপশন পেয়ে যাবে তোমরা। আমি তার মধ্যে কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা এখানে উঠে আসতে পারবে না তাদের জন্য তো ঘোরার ব্যবস্থা রয়েছে, যদিও সকালবেলায় ঘোরার ব্যবস্থা নেই। এই দাদার সঙ্গে কথা বলছিলাম, এই দাদা বললো এখানে থাকার ব্যবস্থা আছে। আর কার্ডও আমাকে দিয়ে দিয়েছে, তোমাদের কার্ড দিই, কার্ড দিয়ে দেবো, থাকার ব্যবস্থা আছে। এছাড়াও খাওয়া নিচে পূজার সামগ্রী যে তোমরা এখান থেকে নিতে পারো, অনলাইন চলতে হবে বাঙালি মে। হ্যাঁ, কলকাতা অনলাইন চলতে আমরা। আচ্ছা আচ্ছা, অনলাইন মে, অনলাইন মে বুকিং হতা হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, অনলাইনেও এখানে বুকিং হয় তার মানে, ঠিক আছে। আর এই যে দাদার কার্ড, হ্যাঁ, নিচে বাংলাতেও লেখা আছে, তো তোমরা এবার দেখে নিও। এই যে এই সমস্ত জায়গায় থাকার ব্যবস্থা আছে, রুম অ্যাভেলেবেল বলে লেখা আছে। আকাশগঙ্গা, এইখানে নামতে নামতে বেশ কয়েকটাই আছে, অ্যাটলিস্ট তুমি স্টেইং অপশন পেয়ে যাবে। মোটামুটি খুব ভালো ফেসিলিটি না পেলেও স্টেইং অপশন পেয়ে যাবে। এই দেখো আর একটা আছে, প্রেরণা কুটির হোমস্টে, ফোন নম্বর দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে নেবে। এইদিকেই প্রেরণা কুটির হোমস্টে আছে, ধর্মশালাও আছে, বাবা কালী কামিকা ধর্মশালা যাত্রী নিবাস। তো স্টেইং অপশন তোমরা পেয়ে যাবে এখানে, যদি চলে আসো তোমরা পেয়ে যাবে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না আশা করছি। হ্যাঁ, কিন্তু খুব ফেসিলিটি তোমরা পাবে না, এটা একদম নিশ্চিত। এই যে এখানে আছে আকাশকুণ্ড, এইখানে এই আকাশকুণ্ডে চান করে বাবা তুঙ্গনাথকে পুজো দেওয়ার রীতি আছে প্রাচীনকাল থেকে। তো এই আকাশকুণ্ড, এখন তো জল নেই এখানে, এই আকাশকুণ্ড থেকে জল নিয়ে জলে চান করে তারপরে তুঙ্গনাথ বাবার পুজো করার রীতি আছে। यहाँ पे जो है पंच केदार में तृतीय केदार है ये, समझ गए आप। अच्छा, ये पांडवों ने 5,500 वर्ष पहले इसका मंदिर को बनाया था, निर्माण किया था इसका, समझ गए। अच्छा, फिर जो है ये यहाँ पे भगवान का हृदय और भुजा भाग है, हृदय और भुजा भाग के रूप में यहाँ पे दर्शन देते हैं, भोलेनाथ ने पांडवों को दर्शन दिए, समझ गए आप। अच्छा, और तब से यहाँ पे भगवान शंकर को पूजा जाता है। ये है यहाँ की कहानी। आकाशकुंड कहते हैं कि आकाशकुंड सप्त ऋषियों ने उसको उत्पन्न किया था, समझ गए। अच्छा, सप्त ऋषियों ने उसको उत्पन्न करके इस गंगा का निर्माण किया था, जब यहाँ पे क्या नहीं था, जल नहीं था। अच्छा, समझ गए आप।
अच्छा ये है यहाँ की कहानी। तो हमने एखने चा खेते एसम और दादाई हमें मोटामोटी एर हिस्ट्री जा पुरोटाई बोल। तो दादार का शुने नाम इतिहास पुरो सूर्य उठे ग तुंगनाथ के केदारडोम के सुंदर देखा जाए का दारुण। हमें कल के शाड़ी भिलेज देवरियाताल गे मैं देवरियाताल ट्रेक जो कर लम तक देखल वे बेस जगह जगह छोटो छोटो शॉप आखने चा स्नैक्स तुम्हारा नीते पर जलर व्यवस्था अवश्य आ किन्तु तुंगना ट्रेकर क्षेत्र किन्तु सेरकम व्यवस्था खूब ही कम। एकमात्र एक पारे मंदिर काछाकाछी एसे ही तुम्हारा सेरकम शॉप्स पाबे और जलेर जे पाइप बा कल एरकम किछु खूब एकटा देखते पाइनी जदिओ अंधकार छिलो सकाल बेलाय एखन जावार पथे तुम्हारे गोटा रास्ताटाई देखाबो। बरफेर समय और मार्च एप्रिल मासे रडोडेंड्रन जखन हय तखन ए जायगा दारुण लागे सेई फुलेर ए जायगार सौंदर्य आरो द्विगुण करे देय। तो एखन तो सेरकम किछु नेई ताओ तुम्हारे जे मेडो आछे जे बुगियाल आछे सेगुलो तुम्हारे देखाबो सेगुलो किछु खराब नय सेगुलो देखते दारुण लागे। चलो नीचे दिके जाइ एरकम मोटामुटी रास्ता सकाल बेला तो देखते पाच्छि रातेर बेला किछुई बुझते पारिनि शुधु हेटे जाच्छिलाम अंधकार छिलो किन्तु आकाश रात्रे एकदम परिष्कार छिलो पूरा क्लीन नीट एंड क्लीन एक गुच्छ तारा देखा गया एक गुच्छ तारा और अर्धेक चाँद। चल रास्ता रास्ता एरकम पाथर दिए देखबे सजिए रेखेछे एगुलोर माने जेटा आमी जानी जे एरकम सजिए जदि बोले एटा घर बनानो एरकम करे घर बनाले निजेर घर सुख एवं स्वाच्छंद सब समय शांति बजाय थाके ताई जोन्नो सबाई एखाने एरकम करे ए पाथरेर ओपर पाथर चापिए घर बनाय एवं रास्तार दुधारे एरकम अनेक रयेछे। माझखाने ए रास्ताटा देखो एकदम खराब हो गेछे चारिदिके शुधु होच्छे बोल्डार बेरिये गेछे किछु किछु प्याच एरकमो रयेछे जेखानटा रास्ताटा एकदम खराब हो गेछे किन्तु बड़ो चौड़ा असुविधा हबे ना किन्तु पाथरगुलो अलगा हो गए तो पा फेलार समय एक सावधान पाटा फेलते है यही हमें जावर समय दो जगह जल पे वाटर लाइन एखे एक नीचे तो नीचे तो तुम्हें देखिए देव ये दो जगह छाड़ा और कौ सरकम जलर सोर्स नहीं तुम रिफिलिंग कर যখন আমরা উঠলাম তখন একটাও ঘোড়া ছিল না কত শান্তিতে গেছি। তোমরা যদি সূর্য ওঠার পরে বা বিকালবেলায় সানসেট এখানে দেখতে আসো তাহলে কিন্তু এই অর্ধেক রাস্তা আসার পর থেকেই এরকম ভিউ দেখতে পাবে এই ভিউ তুমি মাউন্টেন্সে ভিউ পেতে থাকবে তার সঙ্গে সঙ্গে এই যে গ্রিনারি এই গ্রিনারিও তোমরা পাবে সব সব মিলিয়ে কিন্তু দারুণ লাগবে। নিচে আর একটা জলের জায়গা জলের সোর্স এখান থেকে জল নিতে পারবে এরকম মানে যেখানে ছোট ছোট শপস আছে তাদের বাইরে এরকম জলের কড়া আছে খুব কমই সেটা দু জায়গায় বা তিন জায়গায় হতে পারে তার বেশি নয়। বোতল কিন্তু অবশ্যই ক্যারি করবে জলের জল খুব গুরুত্বপূর্ণ এই রুটে জল লাগবেই তোমার। ও আর একটা জিনিসটা বলার সেটা হচ্ছে যদি তোমরা আমাদের মতোই ভোরবেলায় ট্রেক করতে চাও তাহলে সঙ্গে অবশ্যই লাইট লাগবে টর্চ লাইট লাগবে রাস্তা দেখতে খুব অসুবিধা অন্ধকার থাকে যদি পূর্ণিমা থাকে তাহলে তো লাইটের অসুবিধা হবে না কিন্তু তাও লাইট অবশ্যই রাখবে আর কিছু ড্রাই ফ্রুট সঙ্গে নেবে ট্রেক করতে করতে তোমরা ওটা খেলে তোমাদের ভালো লাগবে। মোটামুটি দু তিনশো মিটার ওঠার পরে এই সুন্দর এই দৃশ্যটা পাওয়া যাবে আর এত সুন্দর মেডো আছে এখানে মেডো বুগিয়াল একদম দারুণ পুরো ক্যালেন্ডারের মতো লাগছে। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট এরকমভাবে
নোংরা করবে না, এত সুন্দর একটা জায়গা। এরকমভাবে র্যাপার ফেলে, ফলের খোসা, বিভিন্ন রকম র্যাপার ফেলে এই জায়গাগুলোকে নোংরা করো না, নিজের সঙ্গে রাখো, যা থাকছে সব পরে গিয়ে ডাস্টবিনে ফেলে দিও। আমাদেরই দায়িত্ব তো এই জায়গাটাকে সুন্দরভাবে রাখা। এই মেডোটা দেখো কত সুন্দর লাগছে, আমরা দেউরিয়াতালের ওখানেও এরকমই মেডো দেখতে পেয়েছিলাম। যারা এখনও পর্যন্ত ওই হাড়ি ভিলেজ দেউরিয়াতালের ভিডিও দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওটা দেখে নিও। পুরো ক্যালেন্ডারের মতো পিকচার, দারুণ লাগছে। আমরা প্রায় পৌঁছেই গেছি, নিচে নেমে গেছি, ওই গেট দেখা যাচ্ছে সামনে, একটু আর এক দু কদম গেলেই হয়ে যাবে। ঘড়িতে 9:25, আর আমরা নেমে চলে এসেছি। আর তুঙ্গনাথের এই যে আমার পিছনেই আছে গেট, আর এই সামনে হচ্ছে স্ট্যান্ড। সিকিমঠ থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে এই তুঙ্গনাথ। মন্দিরের গেটের বাড়ি আছে নীলকান্ঠ হোমস্টে, এছাড়াও এদিকে আছে অনুকম্পা, আর এখান থেকে বদ্রীনাথের গাড়িও পেয়ে যাবে স্ট্যান্ড থেকে। আমরা এখন এখান থেকে যাব বদ্রীনাথ। তো বদ্রীনাথ যাওয়ার জন্য কিভাবে যাব দেখি, গাড়ি কিভাবে পাই, কারণ বুঝতে পারছি না। রিজার্ভ গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, সব প্যাসেঞ্জার হবে, মানে শেয়ারিং গাড়ি, অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, সব প্যাসেঞ্জার আসবে তারপরে গাড়ি ছাড়বে। তো এখন দেখি কি করা যায়। চোপতার ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা চামোলি যাওয়ার জন্য একটা গাড়ি পেয়ে গেছি, শেয়ারিং গাড়ি, 500 টাকা করে ভাড়া পড়লো। তোমরা এখানে আসলে একটু প্রিপেয়ার থাকবে, গাড়ি পেতে কিন্তু খুব অসুবিধা হয়, যতক্ষণ না ক্লিয়ারিংয়ে ফুল হচ্ছে ততক্ষণ পর্যন্ত গাড়ি ছাড়বে না আর যাবেও না। এদের যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের যা রেট আছে সেই হিসাবেই যাবে এরা। চোপতা গাড়ি স্ট্যান্ড থেকে মোটামুটি সব জায়গার শেয়ারিং গাড়ি তুমি পেয়ে যাবে, তবে গাড়ি সব প্যাসেঞ্জার না হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। বদ্রীনাথ যাবার গাড়ির জন্য মোটামুটি 1200 থেকে 1500 টাকা মেটাতে হবে তোমাকে, না হলে আমরা যেভাবে গেলাম এইভাবেও তোমরা যেতে পারো। আমরা চামোলি চলে এসেছি, এবার চামোলি থেকে যোশীমঠের জন্য একটা গাড়িও নিয়ে নিয়েছি, শুধু এখানেও শেয়ারিং গাড়ি, এটা 150 টাকা করে ভাড়া। তো এই গাড়িতে আমরা এখন যোশীমঠ যাব। চামোলি থেকে যোশীমঠের রাস্তা বেশ চওড়া, কিন্তু এই রুটের রাস্তা বিভিন্ন জায়গায় সম্পূর্ণরূপে ভেঙে গেছে, তাই অনেক জায়গায় ট্রাফিকের কারণে দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকতে হতে পারে, কারণ একদিকের করে গাড়ি আগে পাস করানো হয় তারপর অন্যদিকের। পিআরওকে অবশ্যই স্যালুট করতে হবে, এই রকম দুর্গম জায়গায় প্রতিনিয়ত রাস্তাকে সচল রেখে চলেছে। আমরা যোশীমঠ স্ট্যান্ডে চলে এসেছি, এখন এখান থেকে আমরা বদ্রীনাথ যাওয়ার জন্য শেয়ারিং গাড়ি খুঁজব। এখন ঘড়িতে 8টা বাজছে আর আমরা
বদ্রীনাথে চলে এসেছি। আর জিএনভিএনে এখানে যাত্রী নিবাসে আমরা ডরমিটরি নিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, প্রচণ্ড টায়ার্ড। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।